বাংলাদেশি টাকা বিভিন্ন দেশের আজকের টাকা রেট আজ বৃহস্পতিবার 22 সেপ্টেম্বর 2022 বাংলা 7/18/1439 হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আমি আকুল জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেল আকুল কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশ এবং একই সাথে ফেসবুক পেজ আপনার কাছে অনুরোধ থাকলো অন্তত একবার হইলো আমার এই ভিডিওটি শেয়ার করুন তাহলে চলুন আমরা জেনে নেই দেশ ও বৈদেশিক মুদ্রায় বাংলাদেশি কত টাকা প্রথমে আসি মালয়েশিয়ান 1 রিংগিত 23.50 টাকা সৌদির 1 রিয়াল 28.35 টাকা মার্কিন $1 106.88 ইউরোপীয় 1 ইউরো 105 টাকা বরাবর ব্রিটেনের 1 পাউন্ড 120.09 টাকা সিঙ্গাপুরের $1.75.78 অস্ট্রেলিয়ান $1.71.02 নিউজিল্যান্ডের $1.62.39 কানাডিয়ান $1.78.86 ইউএই মানে দুবাইয়ের 1 দিরহাম 29.76 টাকা ওমানি 1 রিয়াল 275 টাকা বরাবর বাহরানি 1 দিনার 285.80 টাকা কাতারি 1 রিয়াল 29.61 টাকা কুয়েতি 1 দিনার 344.49 টাকা সুইজারল্যান্ডের 1 ফ্রেন্স 110.09 টাকা দক্ষিণ আফ্রিকান 1 রান 5.82 টাকা জাপানি 1 ইয়েন 0.743 টাকা দক্ষিণ কোরিয়ান 1 কোন 0.073 টাকা এবং সর্বশেষ আসি ইন্ডিয়ান 1 রুপি 1 টাকা 33 পয়সা বন্ধুরা উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র প্রবাস থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য হবে সবসময় মনে রাখবেন স্থান এবং সময়ের ব্যবধানে প্রকৃত মূল্য আংশিক পরিবর্তন হতে পারে এছাড়াও অনলাইন মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার ক্যাশ পিক আপের মাধ্যমে ট্রান্সফার ও এজেন্ট কমিশনের ভিন্নতার কারণে প্রকৃত মূল্য কিছুটা কম বেশি হতে পারে সর্বশেষ মূল্য জানতে আপনার নিকটস্থ ব্যাংকের থেকে তথ্য জানতে পারেন সবসময় একটা কথা মনে রাখবেন আবারও বলছি সেটা হচ্ছে গুগল বা কারেন্সি কনভার্টার ব্যবহার করবেন না কারণ ওইখানে শুধুমাত্র ক্রয় ও বিক্রয়ের গড় দেওয়া থাকে আমাদের ইউটিউব চ্যানেল আকুল কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশ এবং একই সাথে ফেসবুক পেজ কোনো বৈদেশিক মুদ্রা ক্রয় বা বিক্রয় করে না আমরা শুধুমাত্র প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর সুবিধার্থে দৈনিক বিভিন্ন দেশের মুদ্রায় বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে কত মূল্য পাওয়া যাবে তার একটি বাস্তব রেট দিয়ে থাকি আপনার কষ্টার্জিত অর্থ নিরাপদে বাংলাদেশে পাঠাতে ব্যাংকের মাধ্যমে পাঠান হুন্ডির মতো অবৈধ পন্থা এড়িয়ে চলুন কেননা হুন্ডির মাধ্যমে যদি আপনি টাকা পাঠান কোনো ধরনের সমস্যা হলে আইনি কোনো পদক্ষেপ নিতে পারবেন না এবং একই সাথে আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো সহযোগিতা পারবেন না সেজন্য আপনাকে আমি বলি এই বিপদে যদি আপনি না পড়তে চান বৈধভাবে বা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান এই ধরনের সমস্যা যদি আপনি পড়েন তাহলে কারো সহযোগিতাই আপনার কাজে লাগবে না বা কেউ সহযোগিতা করতে আসবে না যারাই করবে তারা শুধুমাত্র আপনাকে বিভিন্ন প্রলোভন দেখে টাকা আদায় করবে তো আপনার লাইফটা বিরাট বড় ধরনের ঝুঁকিতে চলে যাবে সেজন্য ব্যাংকের মাধ্যমে বা বৈধভাবে দেশে টাকা পাঠান আর আরেকটি বিষয় ব্যাংকের মাধ্যমে বা বৈধভাবে দেশে টাকা পাঠালে বাংলাদেশ সরকার ঘোষণা করছে আপনি 2.5% হারে নগদ প্রণোদনা পাবেন